দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃক্ষ মেলা মেলায় স্থান পেয়েছে নানা জাতের ফলদ ও বনজ বৃক্ষ রয়েছে বিভিন্ন জাতের পাহাড়ি ফুলসহ শৌখিন গাছ। ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিও বাড়ছে মেলায় এবোজনাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদল এবং এছাড়াও বরগুনা থেকে আছেন জিয়াদ মাহমুদোর শুরুতে আমরা কুমিল্লায় যেতে চাই মাসুদের কাছে মাসুদ বৃক্ষ মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং বেচাকেনা কেমন চলছে জানতে চাই যে কোন ধরনের বৃক্ষে অর্থাৎ ফলদ নাকি বনজ কোন ধরনের বৃক্ষে ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি? মুক্তি সবচেয়ে বেশি আসলে ফল এবং ফুলের যে চারাগুলো রয়েছে এই এই ধরনের চারা কিনতে আসছেন কিন্তু ক্রেতারা এই ধরনের চারা কিনতে কিন্তু ক্রেতাদের আসলে আগ্রহটা বেশি দেখা যাচ্ছে আমরা দেখলাম যে এই বৃক্ষ মেলায় যেটি কুমিল্লা টাউন হল মাঠে শুরু হয়েছে আজ পাঁচ দিন আগে তবে আনুষ্ঠানিকভাবে এখনও শুরু না হলেও কিন্তু ক্রেতার সমাগম কিন্তু বেড়েছে কুমিল্লা টাউন হল মাঠে কিন্তু প্রতি বছরে কিন্তু এই সময়টায় মেলাটা শুরু হয় মাসব্যাপী এ মেলায় কিন্তু স্থান পায় ফল ফুল এবং কাঠ এবং ওষুধ গাছের যে চারাগুলো রয়েছে এখানে কিন্তু দেশি এবং বিদেশি নানা জাতের এবং যে চারা সেটি পাওয়া যায় মানে যে চারাগুলো এখন দেখছেন আমি যে গাছের যে চারাগুলো দেখাচ্ছি আম গাছের যে চারাগুলো দেখাচ্ছি এগুলো একেবারে কিন্তু যে গ্রিন হাউজ নার্সারি তারা কিন্তু তাদের নিজ হাতে এবং নিজ উদ্যোগে কিন্তু তারা এগুলো যে যে কলমের মাধ্যমে সেগুলো উৎপাদন করেছেন এই এগুলোর বাজার দর কিন্তু আপনার যে পাঁচ থেকে দশ হাজার এবং তাছ বেশি দরে তারা বিক্রি করছেন বিকেলবেলায় কিন্তু যে যারা বৃক্ষপ্রেমী রয়েছেন সে সে ধরনের ক্রেতার কিন্তু সমাগমটা বাড়তে থাকি বিশেষ করে যারা কলেজ পড়ুয়া স্কুল ছাত্রী এবং ছাত্র রয়েছেন সে সঙ্গে যারা নগরীর ছাদ বাগানে শৌখিন ছাদ বাগান যারা করছেন সে ধরনের ক্রেতারাই কিন্তু এই নার্সারিগুলোতে আসছে মেলায় প্রায় দুশোর বেশি স্টল কিন্তু স্থান পেয়েছে এই স্টলগুলোতে আমরা দেখেছি যে বনসাই থেকে শুরু করে টপের যে ফুল এবং ফলের যে চারাগুলো রয়েছে সেগুলো তারা কিনছেন এই যে নার্সারিতে নার্সারিতে রয়েছে বা মেলায় যে বনসাইগুলো স্থান পেয়েছে বনসাইগুলো কিন্তু যারা বিক্রি করছেন তারা সত্তর হাজার টাকা থেকে এক লাখ টাকা বা এক লাখ টাকার বেশি দর বিক্রি করছেন আমি যে নার্সারিটা রয়েছে এখানে একটা বনসাই রয়েছে এটি এক লাখ টাকায় বিক্রি করবেন এমনটাই বিক্রেতা দাবি করছেন তবে আমরা দেখেছি যে যে কলা যে কলা গাছ থেকে শুরু করে নানান জাতের ফলের যে আপনার ফলের চারা রয়েছে যেমন আম জাম কাঠা কাঁঠাল সে সঙ্গে লটকন আমরা সে সঙ্গে যে মানে সকল ধরনের ফলের ফলের জাতের যে ফলগুলো রয়েছে সকাল সকল ধরনের ফলের যে টপের মাধ্যমে যে এই ধরনের চারাগুলো তারা বিক্রয়ের জন্য উপযুক্ত করেছেন সে সঙ্গে ফুলের কথা বললে তো বলে শেষ করা যাবে না বিভিন্ন জাত এবং দেশি বিদেশি নানান ফুলের কিন্তু চারাও এখানে পাওয়া যাচ্ছে সে সঙ্গে ওষুধ গ্যাসের যে তিন ফল থেকে শুরু করে বিভিন্ন ওষুধে গ্যাসের যে আপনার যে যে চারাও এখানে পাওয়া যাচ্ছে এখানকার যে যারা মেলাটি আয়োজন করেছেন কুমিল্লা সামাজিক বন বিভাগের পক্ষ উদ্যোগে কিন্তু এই মেলাটি শুরু হয়েছে জুলাই মাসের শুরু প্রথম দিন থেকে মাসব্যাপী মেলা চলবে তারা বলছেন যে গত বছরের তুলনায় বছর ক্রেতার সমাগম কিন্তু বেশি শুরুতেই শুরুতেই যে ক্রেতা ক্রেতার যা যে সমাগম দেখা যাচ্ছে তারা প্রত্যাশা করছেন যে ধীরে ধীরে কিন্তু ক্রেতা বিক্রেতার ক্রেতা সমাগম বাড়বে এবং মেলা জমে উঠবে এবং তাদের লক্ষ্যমাত্রা অনুসারে তার বেশি যে চারা সেগুলো বিক্রির সম্ভাবনা তো মুক্তি কুমিলায় চলছে বৃক্ষ মেলা সেখান থেকে আমাদেরকে সবসময় জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম